this channel তৈরি হবে দারুন একটা লবণীয় রেসিপি এটা অনেকেই নাম জানে না বা অনেকেই হয়তো বানাতেও জানে না এটা হচ্ছে বিহার আর পাটনার খুবই স্পেশাল একটা ডিশ ট্র্যাডিশনাল রেসিপি যেটা নাম হচ্ছে ফারা তো এটা ছোলার ডালের পুর করে বানাতে হয় আটা রুটি করে তো চলো আজকে রেসিপি আমরা দেখবো কিন্তু রেসিপি দেখার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো তো চলো কিছু টিপস অ্যান্ড টিপসের সাথে আজকে রেসিপি তো এখানে দু রকমের আছে তো চলো আমরা রেসিপি দেখবো কিছু টিপস অ্যান্ড টিপসের সাথে চটপট করে আরতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি একটা নতুনত্ব রেসিপি যদি রুটি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তাহলে এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো আর রেসিপিটা খুবই টেস্টফুল এটা অ্যাকচুয়ালি ইউপি বিহারের একটা ট্র্যাডিশনাল রেসিপি তো এর জন্য আমাদের কী কী লাগছে আমরা সেটা আগে দেখে নেব তো এখানে আছে আমার কাছে ছোলার ডাল আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে আর এটাকে বয়ল করে নিয়েছি মানে এমনভাবে জলটা দিয়েছিলাম সিদ্ধ করার সময় কুকারে করিনি কুকারে করলে বেশি ম্যাশ হয়ে যাবে তো এমনভাবে জলটা দিয়েছি যাতে জলটা এর মধ্যে টেনে যায় এমনভাবে সিদ্ধ করেছি তো নুন ছাড়া ঠিক আছে এটা সিদ্ধ করেছি এখানে আছে আমার কাছে 500 গ্রাম আটা তো 500 গ্রাম আটা আছে আর এখানে আছে কিছু মশলা যেটা হচ্ছে নুন চিলি ফ্লেক জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গরম মশলা আর এটা হচ্ছে ধনে গুঁড়ো ঠিক বলবো না এটা আদা ভাঙা ভেজে গুঁড়ো করে নিয়েছি মানে জাস্ট ভেঙে গুঁড়ো করছি মানে একটু গোটা গোটাই রেখেছি আর ধনে পাতা কুচি তো এর মধ্যে তোমরা চাইলে সবজিও দিতে পারো অনেক রকম তো চলো এটাকে প্রথমে আমি ছোলার ডালটাকে এরকম ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি ঠিক আছে তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো কোনো ব্যাপার না তো আমি ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো এটা সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি তো এটা অ্যাকচুয়ালি আমি রাত্রে ডিনারের জন্য করছি তো এবারে এখানে যত মশলা আছে সব দিয়ে দেব ঠিক আছে হলুদ আছে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ ধনে পাতা কুচি এতে তোমরা চাইলে পেঁয়াজ কুচি রসুন কুচিও দিতে পারো গরম মশলা এখানে এগুলো সবই লাগবে তো সবই দিয়ে দিন এবারে নুনটা দিচ্ছি স্বাদ মতো কারণ আটার মধ্যে আমরা নুন দেব তো সেই জন্য নুনটা স্বাদ মতো দিলাম এবারে দেব এতে একটুখানি সাদা তেল 1 টেবিল চামচ 1 টেবিল চামচ সাদা তেল ব্যাস এগুলোকে এবারে ভালো করে মিক্স করে নেব ডালটা কিন্তু খুব ড্রাই হতে হবে তো এটা মিক্স হয়ে গেছে তো আব ইসে সাইড মে রখ দেতে হ্যাঁ অর চলে আতে হ্যাঁ আটা লাগানে আটা মাঙ্গো তো আজ বননে বালা হ্যাঁ ইউপি ও বিহার কে খাস ট্রেডিশনাল এক রেসিপি জিসকা নাম হম আপকো বাদ মে বতায়েঙ্গে আপ লোগোকো তো চলিয়ে তো চলো আমি একটু কিন্তু হিন্দিতে কথা বলছি মজাক করছি হ্যাঁ তো যাই হোক এবারে আটাটাই মূল দিয়ে দিলাম পরিমাণ মতো আর অল্প একটু তেল 1 টেবিল চামচ মতো ব্যাস আমি ফটাফট আটা কো সামনা হ্যাঁ এবার একটু একটু জল দিয়ে দিয়ে একটা সফট ডো হবে কিন্তু আটাটা বেশি নরম হবে না ঠিক আছে তো এটা আমরা এটা আমি ছোটবেলায় খুব খেতাম খুব ভালো লাগতো
তো আজকে ভাবলাম রাত্রে রুটি না করে এই রেসিপিটা বানাই, কারণ আমার ছেলেরা কোনোদিন খায়নি, তো সেই জন্য আটাটা মেখে এটাকে সাইডে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। তো এবারে আমরা এটাকে বানাবো, তো কীভাবে বানাবো সেটা আমরা এখন দেখব। তো এখান থেকে আমি একটু এই সাইডে দেশি নিয়ে নিচ্ছি, এরকম সাইজে একটু বড় বড় সাইজের দেশি নিচ্ছি, ঠিক আছে, যেগুলো একটু মোটা মোটা হয়। তো প্রথমে একটা লেচি নিয়ে আমি বেলতে আরম্ভ করে দিই, একটু শুকনো আটা লাগিয়ে নেব হালকা করে, এটাকে বেলব। আমি একটা রুটির মাপে এটাকে বানাবো, ভালো করে দেখবে তোমরা এই টাফিংটা নিয়ে একটা সাইডে মাঝখানে দেব। এখানে আমি ছোলার ডাল নিয়েছি 1.5 কাপ, তো এই যে এরকম ভাবে দিয়ে দিলাম, ভালো করে বসিয়ে নেব এরকম, এই যে পুরো শেষ সবজি এরকম বসাবো, ঠিক আছে। এবারে যেটা করব এর চারি দিয়ে জল দিয়ে দেব, কারণ এটা মুখটা বন্ধ করতে হবে। চারিদিকে জল দিয়ে দিলাম, এটাকে এরকম ভাবে তুলে নিয়ে আসবো, এই যে এইরকম ভাবে দেব, খুব সাবধানে করতে হবে, এটা যতটা মেহনত খেতেও কিন্তু ততটা স্বাদ। তো এইভাবে ভালো করে সাইডগুলোকে বন্ধ করে দেব, খুব সুন্দর করে টাইট করে বন্ধ করব, এই যে এইরকম চিপে 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 ভালো করে বন্ধ করে দেব। দরকার পড়লে একটা ফোকের সাহায্যে এইভাবে একটু চেপে দেব, একটু ডিজাইনও হয়ে যাবে আর আরো ভালো করে চেপে যাবে। এই যে দেখো এটা আস্তে করে এবারে আমরা তুলব, খুব সাবধানে, খুব সাবধানে তুলতে হবে। দেখো এইরকম যেরকম আমরা পিঠে পুলি করি ওই রকমই, তো এই সাইডটাও আমি একটু চেপে দেব। এবার এটাকে রেখে দেব, আরেকটা ওরকম বানিয়ে নেব, তারপরে দেখাবো নেক্সট স্টেপ কি করবো। আরেকটা বানিয়ে নি, শুকনো আটা লাগিয়ে কিন্তু বেলতে হবে, তেল না, এবারে ছোলার ডালের পুরটা দিয়ে দিলাম, ব্যাস এরকম করে চেপে দিলাম।
তো মোটামুটি আমি তিনটে বানিয়ে নিয়েছি। তো চলো এবারে চলে যাই নেক্সট স্টেপ। তো গ্যাসের কাছে চলে এসেছি, আমি আগেই গরম জল বসিয়ে দিয়েছি না, তো গরম জলটা ফুটছে। এই ফুটন্ত গরম জলে এই যেগুলো বানিয়েছি সেগুলো আস্তে আস্তে করে ছাড়ব, একদম খুব সাবধানে। হয়ে গেল, আমি তিনটে ছেড়ে দিয়েছি অলরেডি। তো এটা দেখো খড়খড় করে ফুটছে, এবার এটাকে আমি একটু আস্তে করে উল্টে নেব। এখন আমি চাপা দিইনি, এই যে খুব সহজে উল্টে যাবে, একটু শক্ত হয়ে গেলেই উল্টে যাবে। খুব সাবধানে করতে হয়। কিছু দিয়ে উল্টাতে হবে, জিনিস পাচ্ছি না তাই। ব্যাস কেটে গেল, আর একটা উল্টে দিলাম, এবারে এটা উল্টানোর পালা। ব্যাস উল্টে গেল, এবারে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম হাই ফ্লেমে, এটা 5 থেকে 7 মিনিট হবে, তারপরে এটাকে তুলে নেব। এটা হয়ে গেছে, এবারে এটাকে তুলব। একটা খুলে গেছে তাই মশলা বেরিয়ে গেছে, এটাকে খুব সাবধানে তুলতে হবে জল থেকে। সাইড করে তুলে নিয়েছি, বাকি সবগুলো এইভাবে করে নেব। এবারে করা হয়ে গেছে, এবারে এগুলোকে কেটে নেব। তো দেখো একটু ঠান্ডা হওয়ার পর এগুলোকে কেটে নিতে হয়। তো এটাকে আমি 3 খেপেও করতে পারি, 2 খেপেও করতে পারি, 2 টুকরো করছি। তোমরা চাইলে 3 টুকরোও করতে পারো। তো দেখো এইভাবে কেটে নেব। এটাকে 3টে টুকরো করছি। তো এটা হয়ে গেছে, দেখো কত সুন্দর খেতেও কিন্তু এগুলো দুর্দান্ত লাগে। তো তোমরাও ট্রাই করে দেখো, রুটি যখন খেতে ইচ্ছে না হবে তখন কিন্তু এরকম একটা রেসিপি তোমরা বানিয়ে দেখতে পারো, ভালো লাগবেই লাগবে। তো চলো এবারে এগুলোকে ফ্রাই করে দেখাবো, কিছুটা ফ্রাই করবো, কিছুটা আমি এমনি রাখবো। এবার ওই কড়াতে আমি একটু তেল দেবো, সাদা তেল।
এবারে একটুখানি জিরে ফোড়ন, টমেটোর পিউরি দিয়েছি, ফ্লেম কিন্তু লো করে দিয়েছি। অল্প একটু জল, একটুখানি ধনে গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো চলবে না, ধনে এক টেবিল চামচ। এটাকে ভালো করে নেড়ে নেব, এবারে দেব নুন, একটু স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম, এবারে যেগুলো বড় বড় টুকরো সেগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। কিছুটা আমি সিদ্ধ রাখছি, আর কিছুটা আমি এখানে মশলা মাখানো বানাচ্ছি। ব্যাস এখন গায়ে গায়ে একটু মশলা একটু উল্টে দিতে হবে, ব্যাস খুব সাবধানে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি, এবারে এগুলোকে তুলে নিচ্ছি। তো আমাদের রেসিপি রেডি, আমি একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তো রেসিপিটা তো এতক্ষণ ধরে বানালাম তোমরা দেখলে সবাই, কিন্তু এই রেসিপির নামটা এখনও আমি কিন্তু বলিনি। তো এটা বিহার ইউপির ট্রেডিশনাল একটা রেসিপি, এর নাম হচ্ছে ফারা, কে বলে ফারা ফারা। তো আমাদের ফারা রেডি, এটা কিন্তু ব্রেকফাস্টেও খেতে পারো, রাত্রে ডিনারেও খেতে পারো, দারুণ লাগে। আর এই মশলাদারটা তো আরও বেশি টেস্টফুল। তো এখানে আরেকটা কথা বলে দিই, তোমরা যদি যারা পেঁয়াজ রসুন খাও তারা কিন্তু এই এই মশলাটা পেঁয়াজ দিয়েও করতে পারো, রসুন বাটা দিয়েও করতে পারো। আর আমি ভেজভাবে করলাম, কিন্তু ধনে গুঁড়োটা বি মাস্ট, এতে জিরে গুঁড়ো চলে না, ধনে গুঁড়ো দিতেই হবে। তো যাই হোক, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। রেসিপি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো এটা দুই রকমের রেখেছি, একটা ভাপা রেখেছি আর একটা মশলাদার রেখেছি, দু রকম টেস্ট। তো আজকের জন্য এই পর্যন্ত, আমি আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড গুড নাইট।